আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান, বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টার বাংলা অনার্সের সাজেশন। ফোর্থ সেমিস্টার বাংলা অনার্সের এসইসি বি টু অর্থাৎ ব্যবহারিক বাংলা টু পেপারের সাজেশন আমি দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে ফলো করবে, কারণ এটা একটু গ্রামাটিক্যাল রয়েছে। সুতরাং গ্রামাটিক্যাল পার্ট যেহেতু রয়েছে, সেহেতু তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং মনোযোগ দিয়ে শুনবে। আর শেষে আমি কীভাবে অ্যানসারগুলো লিখতে হবে, গ্রামাটিক্যালগুলো কীভাবে তোমরা খাতায় লিখবে পরীক্ষার খাতায়, সেটাও আমি দেখিয়ে দেবো। সুতরাং একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। আর অবশ্যই করে চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদেরকে শেয়ার করে দেবে। আর আমি অন্যান্য পেপারের, অনার্সের অন্যান্য পেপারের বা জেনারেল পেপারগুলো সাজেশান দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে সাজেশানগুলো ফলো করবে, এগুলোই পড়াশোনা করবে, ওগুলোই কমন পেয়ে যাবে। আর আমি লিঙ্কটাও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এসিসি বি টু ব্যবহারিক বাংলা সাজেশানটা দিয়ে দিচ্ছি, একদম ফাইনাল সাজেশান, এর কোনো আর পার্ট টু আসবে না বা লাস্ট ইউনিট ফাইনাল সাজেশান আসবে না, এটাকেই তোমরা পড়াশোনা করো। এগুলো পড়বে, এগুলো মোটামুটি এখান থেকে কমন পেয়ে যাবে। আর গ্রামাটিক্যালগুলো প্র্যাকটিস করবে, আমিও একটু দেখিয়ে দিচ্ছি কোন প্যাটার্নে লিখবে, প্যাটার্নটাকেও আমি মোটামুটি দেখিয়ে দেবো কীরকমভাবে অ্যান্সার লিখতে হবে। আর এই পেপারটা মূলত একটু কনসেপ্টের উপর লিখতে হবে, নিজস্ব চিন্তাভাবনা, ধ্যান ধারণা, নিজস্ব জ্ঞানটাকে ব্যবহার করবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকো। এই পেপারে ফুল মার্কস কিন্তু 80 নাম্বার, ফুল মার্কস 80, পাস মার্কস 24, আর শর্ট কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কিন্তু 20টা, এটা একটু মাথায় রাখবে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন যদি তোমরা খুব ভালো করে লিখে আসতে পারো, অবশ্যই করে তোমরা খুব ভালো স্কোর করবে। এই পেপারটা প্রচুর নাম্বার আসে, প্রচুর, সব থেকে দেখবে অনার্স হোক জেনারেল হোক দেখবে এই পেপারটা কিন্তু সব থেকে বেশি নাম্বার পায়। ব্যবহারিক বাংলা বি টুর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বা শর্ট কোশ্চেনের একটা পিডিএফ দিয়ে দিয়েছি, আপলোড করে দিয়েছি ইউটিউবে, তোমরা সেটা দেখে নিও, আমি লিঙ্কটাও ডিসক্রিপশনে দিয়ে দেবো। শর্ট কোশ্চেনের ওখান থেকে করবে, আশা করছি ওখান থেকে কমন পেয়ে যাবে। মডিউল ওয়ানে রয়েছে প্রবন্ধ রচনা করতে হবে বা গল্প লিখন। গল্প লিখনটা কীরকম পড়ে, 300 শব্দে শিরোনাম ও উপসংহার বা নীতিকথা সহ একটা গল্প রচনা লিখতে হবে। একটা টপিক দেওয়া থাকবে অথবা একটা ছোট করে হিন্টস সহ একটা গল্প দেওয়া থাকবে, সেটাকে নিজস্ব যুক্তি চিন্তাভাবনা দিয়ে, নিজস্ব জ্ঞান দিয়ে লিখতে হবে। আবারও বলছি, 300 শব্দে শিরোনাম ও উপসংহার বা নীতিকথা, একটা উপসংহার দিতে হবে অথবা নীতিকথা দিতে হবে। উপসংহার বা নীতিকথা যেমন চাইবে তেমনভাবে তোমাদের এই 300 শব্দের মধ্যে, 300 শব্দ মানে কত, আড়াই থেকে তিন পেজ পরীক্ষা খাতা মোটামুটি 2.5 থেকে 3 পেজ, এমন না কি বড়ো বড়ো লিখে দিয়ে এসে 3 পেজ করে দিলে, 300 শব্দের মোটামুটি লিখতে হবে। কিছু উদাহরণ আমি বলে দেব বা তোমরা কোনো একটা বই ফলো করবে বা গুগল ফলো করবে সেগুলো করবে, যেমন ধরো অতি চালকের গলায় দড়ি, বা নীলবর্ণ শিয়াল, বা বোকা মাঝি ও পণ্ডিতের গল্প, খরগোশ আর কচ্ছপের যে দৌড়, এই যে গল্পটা প্রতিযোগিতা, এরকম কিছু নীতিকথামূলক গল্প তোমরা প্র্যাকটিস করবে, তাহলে হয়ে যাবে। অথবা পরে একটা প্রবন্ধ রচনা করতে হয়, প্রবন্ধ লিখতে হয়, সেটা আমি বলে দিচ্ছি এই রকম প্যাটার্নে করবে। কী কী করবে দেখো, করমণ্ডল রেল দুর্ঘটনা, রেল অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমরা জানো, এটা একটু দেখে রাখবে। বিশ্ব উষ্ণায়ন, জাতীয় শিক্ষানীতি, অ্যাডিনো ভাইরাস, ছাত্র সমাজ ও রাজনীতি, অনলাইন এডুকেশনের সুবিধা অসুবিধা, প্লাস্টিক দূষণ, পরিবেশ দিবস অথবা গাছ লাগাও প্রাণ বাঁচাও, ছাত্র সমাজে খেলাধুলার প্রয়োজনীয়তা, মানব জীবনে বিজ্ঞানের অবদান বা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই রকম ধরনের কিছু রচনা আসে। এইগুলো কিন্তু ক্লাস মানে নিচু ক্লাস থেকে, 7, 8, 9, 10 থেকে শুরু করে নিচু ক্লাসগুলোতে আমরা পড়ে এসেছি, তোমরা পড়ে এসেছ, সুতরাং এগুলো কিন্তু লেখা যায়, এটা নিজের ভাষায় লিখতে পারবে। একবার দুবার করে তোমরা রচনা বইগুলো পড়ে যাবে, এই রচনাগুলো এবং অন্যান্য রচনাগুলো। ছাত্র সমাজ, ছাত্রর দিক দিয়ে একটা আসতে পারে, পরিবেশের দিক দিয়ে একটা আসতে পারে, বিজ্ঞানের দিক দিয়ে আসতে পারে একটা, এরকমভাবে করে যাবে। যদি দেখো যে কঠিন আসছে তখন গল্প লিখনটা করবে, এটা যেহেতু খুব সহজ এই মডিউলটা, যেহেতু আমাদের দুটো অপশান রয়েছে, দুটো খুবই সহজ, সেহেতু যেটা সহজ, যেটা
আমি পারবো মনে হচ্ছে সেটাকেই মোটামুটি টাচ করবে। আচ্ছা এবার আসছি মডিউল টুতে, মডিউল টুতে নোটসগুলো লিখতে হবে, কিছু প্রশ্ন উত্তর মোটামুটি করতে হবে। আর মডিউল টুর একটা অ্যান্সার আমি দিয়েছি, সেটা তোমরা দেখে নেবে, লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। মডিউল টু থেকে করবে বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় ও রামমোহনের গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থের ভূমিকা, এই নোটসটা আমি দিয়েছি, ইউটিউবে আপলোড করা হয়ে গিয়েছে, তোমরা ওখান থেকে দেখে নেবে, লিখে নেবে খাতায়। বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় গ্রন্থের ভূমিকা, এটা স্টার মেরে নাও, এটা খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, বাংলা বানানে রবীন্দ্রনাথের ভূমিকা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ বাংলা বানান বিধির 10টি সূত্র উদাহরণসহ আলোচনা করো। পশ্চিমবঙ্গ বাংলা বানান বিধির 10টি সূত্র উদাহরণসহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বানান ভুলের কারণগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বানান সংস্কারের প্রয়োজন হয় কেন, বানান সংস্কারের প্রয়োজন হয় কেন, এই কটা করো। আর অতিরিক্ত একটা করে রাখবে, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানান বিধি লিপি বিষয়ে 3টি সিদ্ধান্ত, তোমরা স্টার মেরে নাও। বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে রামমোহনের গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় গ্রন্থের ভূমিকাটা, আর বাংলা বানানে রবীন্দ্রনাথের ভূমিকা, এটাও স্টার মেরে নাও। আর পশ্চিমবঙ্গ বাংলা বানান বিধির 10টি সূত্র উদাহরণসহ আলোচনা করো, এটাও স্টার মেরে নাও। আর বানান ভুলের কারণ এটা। এবার আসছি মডিউল থ্রিতে, মডিউল থ্রিতে রয়েছে আইপিএ, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, আইপিএটা প্র্যাকটিস করবে। আমি শেষে দেখাচ্ছি আইপিএ কীভাবে করতে হবে। এই আমরা যেমন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখেছি অ আ, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় অটাকে কেমনভাবে লিখবো, আটাকে কেমনভাবে লিখবো বা কটাকে কেমনভাবে লিখবো সেটা আমরা দেখাচ্ছি। কিছু লাইন দেওয়া থাকবে, 6-7টা লাইন বা একটা গদ্য আকারে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, সেটাকে আইপিএতে রূপান্তরিত করতে হবে। একটা গল্পের মতো দেওয়া থাকবে, সেটাকে রূপান্তরিত করতে হবে আইপিএতে। এবার আসছি রোমিও লিপি, রোমিও লিপিটাও একই, আমরা রোমিও আমরা ইংরাজিতে বা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণে অ আ কেমনভাবে লিখি সেটা রোমিও লিপিতে কী হবে, রোমিও লিপিতে কেমনভাবে লিখবো, এটাও একটা ওই রকমই মোটামুটি তোমাদের দেওয়া থাকবে, একটা প্যারাগ্রাফ মতো দেওয়া থাকবে বা একটা গল্পের মতো দেওয়া থাকবে, সেটাকে রোমিও লিপিতে রূপান্তরিত করতে হবে। আইপি এবং রোমিও লিপিটা আমি শেষে দেখাচ্ছি, দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে প্র্যাকটিস করবে। আনফর্চুনেটলি একটা নোটস এসে যেতে পারে, আইপিএ বা রোমিও লিপি দুটো আসবে, অথবা আবার অনেক সময় কি হয় দু একটা ক্ষেত্রে দেখা গিয়েছে যে কোনো একটা দিল, আইপিএ বা রোমিও লিপিতে রূপান্তর করতে হলো আর একটা নোটস দিয়ে দিল, নোটসের দিকে যাওয়ার দরকার নাই। কারণটা শোনো, তোমরা যদি আইপিএ এবং রোমিও লিপিটা করো তাহলে কিন্তু 10 নম্বরের একটা পাচ্ছ শিওর, দুটো পেতে পারো, আনফর্চুনেটলি একটা পাচ্ছ, একটা শিওর কমন পাচ্ছ। আর 5 নম্বর এবং 1 নম্বরে আইপিএ এবং রোমিও লিপিটা প্র্যাকটিস করলে তোমরা 5 এবং 1 সেখানে কিন্তু শিওর কমন পাবে, কারণ কয়েকটা অক্ষর বা বর্ণ দিয়ে বলবে আইপিএতে রূপান্তরিত করো, বা একটা শব্দ দিয়ে বলবে আইপিএ করো, বা কয়েকটা বর্ণ বা একটা শব্দ দিয়ে বলবে রোমিও লিপিতে রূপান্তরিত করো, এটা পড়তে পারে, এটা আসে, শিওর আসবে। বা কিছু শব্দ দিয়ে দেবে বা কিছু বর্ণ দিয়ে দেবে 5 নম্বরে দেখবে যে আইপিএ বা রোমিও লিপিতে রূপান্তরিত করো। সুতরাং আইপিএ এবং রোমিও লিপিটা খুব 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 ভালো করে প্র্যাকটিস করবে। আমাদের মডিউল থ্রি থেকে আনফর্চুনেটলি যদি নোটস এসে যায় করার দরকার নাই, কি করবে আইপিএ এবং রোমিও লিপিটা যদি প্র্যাকটিস করো তাহলে 10 শিওর পাচ্ছ একটা, 5 এবং 1 নাম্বার স্কোরের জন্য 5 এবং 1 এগুলো টাচ করতে হবে, সেই দিকটা একটু মাথায় রাখবে। 5 নম্বরের জন্য করবে তাহলে, তোমরা 5 নম্বরের জন্য করছো ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের বৈশিষ্ট্য, আর অনুগল্প কাকে বলে, ছোট গল্প ও অনুগল্পের মধ্যে পার্থক্য। পরবর্তী প্রশ্ন, প্রবন্ধ কাকে বলে, প্রবন্ধের বৈশিষ্ট্য, প্রবন্ধের শ্রেণীবিভাগ, প্রবন্ধকে 2 ভাগে ভাগ করা হয়, ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ, বস্তুনিষ্ঠ প্রবন্ধ। অনেক সময় কি হলো যে বস্তুনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্য লিখতে বললো, বলতেই পারে, বা ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্য লিখতে বললো, বলতেই পারে, এবং উদাহরণ দিতে হবে। কিন্তু উদাহরণ আবার দেখবে 1 নম্বরের আসছে, একটা দিয়ে একটা প্রবন্ধ দিয়ে বললো এটা এই প্রবন্ধের লেখককে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা প্রবন্ধের নাম লেখো, বা রবীন্দ্রনাথের একটা প্রবন্ধের নাম লেখো, বা একটা ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের উদাহরণ দাও, একটা বস্তুনিষ্ঠ প্রবন্ধের উদাহরণ দাও।
এবং প্রবন্ধের বৈশিষ্ট্য অবশ্যই করবে, অথবা আবার ঘুরিয়ে আসতে পারে প্রাবন্ধিকের কি কি গুণ থাকা দরকার, ওই প্রবন্ধের বৈশিষ্ট্য যেটা লিখছো, যে নষ্ট মুখস্থ হচ্ছে, ওটাকেই একটু ঘুরিয়ে লিখে দিতে হবে প্রাবন্ধিকের কি কি গুণ থাকা দরকার। পরবর্তী প্রশ্ন, বাংলা বানানে ক হ্রস্বই ও ক দীর্ঘই এর ব্যবহার, এটা খুব খুব একদম দশটা স্ট্যান্ডার্ডে না, ক হ্রস্বই ও ক দীর্ঘই এর ব্যবহার। আইপিএ বা রোমীয় বর্ণমালা কি, বা এর নীতিগুলো কি বা বৈশিষ্ট্যগুলো কি, আইপিএ সংজ্ঞা এবং বৈশিষ্ট্য বা নীতি, মানে লিখতে গেলে আইপিএ রচনা করতে গেলে কি কি নীতি অবলম্বন করা দরকার, বা রোমীয় লিপি কাকে বলে, বা রোমীয় লিপিতে রূপান্তরিত করতে গেলে কি কি নীতি বা বৈশিষ্ট্য অবলম্বন করা দরকার এটা। পরবর্তী প্রশ্ন, গল্পের নামকরণের সময় কি কি বিষয় মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, গল্পের যখন আমরা নামকরণ করব টাইটেল, সেখানে আমাদের কোন বিষয়গুলোর প্রতি দৃষ্টি রাখা প্রয়োজন, কারণ বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে নামকরণকে ব্যাখ্যা করেছেন। শরৎচন্দ্র মনে করেন নাম চিরকাল নামীকে ভেঙচিয়ে চলে, তাই তিনি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তিনি সামাজিক নামগুলোকে গ্রহণ করেছেন, চরিত্রকেন্দ্রিক নামকরণ তিনি করেননি। আবার রবীন্দ্রনাথ মনে করেন যে নামকরণকে যাহারা নামমাত্র বলে মনে ভাবেন আমি তাহাদের দলে না, এবং বঙ্কিমচন্দ্রেরও দৃষ্টিকোণ আলাদা। সুতরাং বিভিন্ন দৃষ্টিকোণকে অবলম্বন করে প্রেক্ষাপট অনুযায়ী একটু একটু করে লিখতে হয়। পাঁচ নম্বরের মধ্যে দশ পাঁচের জন্য কেমনভাবে নোটস লিখতে হয়, কতটা লিখতে হয়, লিখলে ভালো নম্বর পাওয়া যায়, সময়টা কিভাবে বাঁচাবে, আমি এর জন্য একটা পরে একটা ভিডিও দিয়ে দেব। এরপরে লিখে নাও দন্ত্য ও মূর্ধন্যর ব্যবহার। দন্ত্য ফুল পুরোপুরি মাত্রা হয়, ফুল মাত্রা হয়, আর মূর্ধন্যর অর্ধমাত্রা, এরকমভাবে লিখতে হবে। কিছু শুদ্ধ বানান দেবে, কিছু শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে, কিছু বানান দিলে দিয়ে বলে শুদ্ধ বানানগুলো কোনগুলো লেখো। পরবর্তী প্রশ্ন, উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য, উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য। অনুগল্প বলতে কি বোঝো, এটা আগে বলেছি, অনুগল্প বলতে কি বোঝো। আর বাংলা বানান ভুলের কারণ, বাংলা বানান ভুলের কারণ কি, উচ্চারণের অস্পষ্টতা, ভাষা জ্ঞান বা না জানা, বা শিক্ষকেরও কিছু ভুল থেকে থাকে, শেখার ক্ষেত্রে ভুল থাকে, শেখানোর ক্ষেত্রে ভুল থাকে, বা পরিবেশ, প্রচুর কারণ। মানে এই পেপারটা খুবই ইজি পেপার, নিজেরা বিশেষ করে এই যে পাঁচ নম্বরগুলো একটু গভীরভাবে চিন্তা করো, দেখবে এই পেপারটা অবশ্যই পারবে, খুবই একটা ইজি পেপার এটা। সামাজিক গল্পের সংজ্ঞা দাও, বৈশিষ্ট্য। আচ্ছা, এবার দেখবে কিছু শব্দ বা বর্ণ দেবে, তাদের আইপিএ করতে হতে পারে, শব্দ বা বর্ণ দিতে হলো সেগুলোর একটু আইপিএ করতে হলো, এরকম আসবে। শুধু ওই জন্য আমি বলছি বারবার যে শুদ্ধ অশুদ্ধ বানান ভুল, একটা একটা ডিকশনারি কিনে নেবে, বাংলা অভিধান কিনে নেবে, সেখানে শুদ্ধ বানানগুলো দেখে নেবে। বাংলা বানানের দেখবে একটা বই পাওয়া যায়, বা একটা বাংলা ডিকশনারি অভিধান পাওয়া যায়, বাংলা অভিধান একটা আর বাংলা বানানের একটা বই পাওয়া যায়, সেই বই দুটো কিনে নিও। যেহেতু বাংলা নিয়ে পড়াশোনা করছো মানে এই বই দুটো থাকা অবশ্যই জরুরি, বাংলা বানান এবং বাংলা একটা অভিধানের বই কিনে নিও, কিছু শুদ্ধ অশুদ্ধ বানানগুলো ওখান থেকে প্র্যাকটিস করো। আর কিছু আবার ওই আইপিএ বা রোমিও লিপি দেখবে কিছু বর্ণ বা কিছু শব্দ দিয়ে দেবে, সেগুলোতে রোমিও লিপি বা আইপিএতে রূপান্তরিত করতে হবে, পাঁচ নম্বরের এগুলোও আসে। পরবর্তী প্রশ্ন, তৎসম বা তদ্ভব বানানে শব্দের ব্যবহার, মানে তৎসম ও তদ্ভব শব্দ যেগুলো রয়েছে সেগুলোতে কীরকমভাবে বানানগুলো ব্যবহার করতে হবে, এটা একটু লিখে না, এটা করবে। আর পরবর্তী প্রশ্ন, বাংলা বানানে তিনটি সমস্যা বা বাংলা বানান ভুলের তিনটে কারণ উল্লেখ করো। লিখতে হয় টিকা ছটা লিখতে হয়, টিকা যদি ছটা লিখতে হয় আমি দশটা কি বারোটা কোশ্চেন দিলাম, এখান থেকে ছটা কমন পেয়ে যাবে, অবশ্যই এগুলো পড়াশোনা করো, এগুলো করো, অবশ্যই কমন পাচ্ছ। আর দেখো আমি তোমরা শেষ পর্যন্ত, আমি শেষে দেখাচ্ছি কিভাবে তোমরা মডিউল ওয়ানটাকে এবং মডিউল থ্রিটাকে লিখবে, অর্থাৎ রোমিও লিপি এবং আইপিএ এবং প্রবন্ধ বা গল্পগুলো কিভাবে লিখবে সেটা আমি দেখাচ্ছি, দেখো। গল্প লেখনের নিয়মাবলী, এক নম্বর মডিউলে অর্থাৎ একের দাগে দুটো পড়বে, আগে বলেছি যে প্রবন্ধ বা রচনা, আর অথবা আরেকটা থাকে গল্প লিখন, যেটা তোমরা থার্ড সেমিস্টারে যাদের শেট পেপার ছিল তারা জানে, ওই শেট পেপারে অর্থাৎ এই শেট পেপারেও একইভাবে গল্প লিখন একটা লিখতে হবে, সেটা আমি দেখাচ্ছি কীরকম। তার আগে দেখে নাও গল্প লিখনের নিয়মাবলী,
এই নিয়মাবলীগুলোই তোমরা কিন্তু ফলো করবে। এভাবেই তোমাদের গল্প লিখন গুলো লিখতে হবে। খুব সুন্দর করে দেখো এই নিয়মাবলী কটা দেওয়া রয়েছে, এই নিয়মাবলী কটা ফলো করলেই তোমরা গল্পটা লিখতে পারবে। গল্পটা দেখো, একটা এইরকম প্রশ্নতে দেখবে তোমরা সালের প্রশ্নগুলো ফলো করবে যে 300 শব্দের মধ্যে লিখতে হবে। 300 শব্দ মানে দু পেজের বেশি, মানে আড়াই পেজের মতো অবশ্যই লিখতে হবে। আড়াই থেকে চার হাতের একটু একটু অক্ষরগুলো বড়, তার 3 পেজ লিখতে হবে। তাহলে লিখছো তোমরা 300 শব্দের মধ্যে গল্পটা। গল্পটা এরকম দেবে, একটা অতি লোভে সর্বনাশ বা অতি চালাকের গলায় দড়ি। এই এই হিন্টসটাকে, এই কন্টেন্টটাকে অবলম্বন করে তোমাদেরকে গল্পটা লিখতে হবে। অতি চালাকের গলায় দড়ি, এই কন্টেন্ট শুধুমাত্র এই একটা কন্টেন্ট দিয়ে দেবে। এই কন্টেন্টটাকে নিয়ে 300 শব্দের মধ্যে একটা গল্প লিখতে হবে। এখানে এই গল্প কেমন ভাবে লিখতে হবে, এরকম ভাবে এই গল্পটা লিখতে হবে। শেষে অবশ্যই নীতি কথা দেবে। প্রথমে অবশ্যই একটা এরকম হেডলাইন দেবে, একটা হেডলাইন দিতে হবে, এবং অবশ্যই দুটো কি তিনটে, তিনটে অবশ্যই, তিনটের মধ্যে প্যারা করতে হবে। এখানে দুটো প্যারা করেছে বইয়ে, দুটো কি তিনটে প্যারা করতে হবে। আর শেষে অবশ্যই করে কিন্তু একটা নীতি কথা দিতে হবে। এই নীতি কথাটা এরকম দেওয়া যায়। আমার এক স্টুডেন্ট লিখেছে, দেখো তৃষ্ণা, এক তৃষ্ণার্ত কাকের গল্প। তোমরা এই গল্পটা ছোটবেলা থেকেই জানো যে এক কাক তৃষ্ণার্ত অবস্থায় চৈত্র বৈশাখের ঘুরতে ঘুরতে তৃষ্ণ নিবারণ করতে না পেরে শেষে একটা কলসিতে জল দেখতে পায় এবং সেটাতে নুড়ি পাথর ঠেলে দিয়ে জলটাকে উপরে তোলে এবং তারপর তার তৃষ্ণা নিবারণ করে। এটাকে নিয়ে আমার স্টুডেন্ট লিখেছে, দেখো গল্পটা খুব সুন্দর লিখেছে। কিন্তু দেখো এখানে সে এখানে তিনটে প্যারা করেছে, দেখেছো? এরকম ভাবে গল্পটা লিখতে হবে, তিনটে প্যারা করতে হবে। এটা আমার এক স্টুডেন্টের লেখা, খুব সুন্দর লিখেছে। ছবিটা তুলতে গিয়ে হয়তো একটু অস্পষ্ট, মানে এটা তো আমি পিডিএফ করেছি, পিডিএফ করতে গিয়ে এই লেখাগুলো মানে নীল কালি দিয়ে লেখা, যেহেতু এটা কিছুটা স্প্রেড হয়ে গিয়েছে, কালি আকাশে হয়ে গিয়েছে। তাহলে 1 নম্বর মডিউলটা হলো এরকম ভাবে গল্পটা তোমাদেরকে লিখতে হবে। শেষে অবশ্যই নীতিকথা দেবে, আর প্রথমে স্টার্টিং এ অবশ্যই একটা হেডলাইন দেবে। তাহলে 1 নম্বর মডিউল কমপ্লিট। এইবারে দেখো, এইবারে 3 নম্বর মডিউল। 2 নম্বর মডিউলে তোমরা তাহলে ওই আমার সাজেশনটা করছো, যে প্রশ্ন কটা দিয়েছি ওই প্রশ্ন কটা। আর 3 নম্বর মডিউলে থাকবে আইপিএ আর রোমিও লিপি, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট আর রোমিও লিপি, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা আর রোমিও লিপি, এই দুটো করতে। তোমরা মেসেজ লেখো ইংরাজিতে, ধরো আমি ভাত খাবো, AMI BHAT KHA BO খাবো, এরকম ভাবে লেখো। সেরকম মেসেজ লেখার মতো এটা খুবই সহজ, একটু প্র্যাকটিস করো। আমি দেখিয়ে দিচ্ছি এখানে, অ বাংলায় অটাকে কেমন ভাবে লিখতে হয় আইপিএ তে দেখে নাও। সেটা আবার যখন রোমান হরফে লিখবে, রোমিও লিপিতে লিখবে, তখন এইরকম আটাকে আইপিএ তে কেমন লিখতে হবে, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটে লিখতে হবে এই চিহ্ন এইরকম ভাবে, আর রোমান হরফে লিখতে হবে এইরকম, হ্রস্বই দীর্ঘ এইগুলো সে এইরকম। দেখো একটা এইটা প্রথমে চার্টটা দেওয়া হচ্ছে আইপিএ চার্ট, আর এটা দেওয়া রয়েছে রোমান হরফের চার্ট। দুটো আলাদা 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 পড়বে, যে কোনো একটা লিখতে হবে। তিনের দাগে কতে পড়বে আইপিএ, আর তিনের অথবা দে অর্থাৎ খতে পড়বে রোমান, যে কোনো একটা টাচ করতে হবে। তবে দুটো শিখতে হবে, কারণ 5 বা 1 2 1 নম্বরের যে শর্ট কোর্সের 20টা পড়ে, এই পেপারটা খুব সহজ। কিন্তু আগে বলেছি আবারও বলছি যে এই পেপারটা কিন্তু খুবই সহজ, খুবই যত্ন করে একটু পড়াশোনা করো, একটু একটু পড়াশোনা করলেই প্রচুর মার্কস উঠবে, কেউ ফেল করে না। দেখো তাহলে এরকম ভাবেই তোমরা প্র্যাকটিস করবে। এই কটা একটু তোমরা খাতায় লিখে নাও, নিয়ে প্র্যাকটিস করবে। অ আ থেকে শুরু করে মানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কেমন কেমন ভাবে, দেখো উমোটা, দেখো উমোটা আইপিএ তে এইরকম ভাবে দেবে, আর রোমিও লিপিতে এইরকম ভাবে, এভাবেই মোটামুটি লিখতে হবে। কেমন হয় পড়বে আমি তোমাকে দেখাচ্ছি। তারপরে রবীন্দ্রনাথ, দেখো মেসেজ লেখার মতো, আর সব কিন্তু ছোট হাতের, তো টানা হাতের বা বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল ক্যাপিটাল লেটারে কেউ লিখবে না। আইপিএর সময় কিন্তু কিছু শুরু করার পূর্বে এরকম হ্যাশ স্ল্যাশ চিহ্ন দিতে হবে, হেলাদাড়ি দিতে হবে, কিন্তু রোমান হরফে লেখার আগে কিন্তু হেলাদাড়ি দিতে হবে না, হেলাদাড়ি দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু জাস্ট লিখে দেবে। আর আইপিএ শুরুর পূর্বে হেলাদাড়ি দিতে হবে, আর স্থানের নাম বা কোনো ব্যক্তির নামের পূর্বে স্টার চিহ্ন দিতে হবে।
বোঝা গেছে? তাহলে তোমরা আইপিএটা ধরো রবীন্দ্রনাথ, আইপিএতে লিখছো এভাবে, আর রোমান হরফে লিখবার সময় এরকম ভাবে লিখবে। এর পরীক্ষায় কেমন ভাবে পড়ে দেখো, পরীক্ষা কিন্তু এরকম একটা প্যারাগ্রাফের মতো দিয়ে দেবে। এরকম ইউটিউবই করেছিল, তোমরা মনে আছে? যাদের শেক B1 রয়েছে তারা জানবে, বা যারা ক্লাস 10-এ বাংলা ব্যাকরণে প্র্যাকটিস করেছে তারা জানবে যে এটাকে ইংরাজিতে লিখতে হতো, এটা এরকম লিখতে হবে, আইপিএতে বা রোমান হরফে লিখতে হবে। তাহলে দেখো, আমার বয়স ছিল 17, পড়াশোনা ফাঁকি দিয়ে গুরুজনদের উদ্যোগ ভাজন হয়েছি, এরকম ভাবে একটা মোটামুটি প্যারাগ্রাফ দিয়ে দেবে। দিলে সেটা আইপিএ লিখতে হবে, রোমান হরফে লিখতে হবে। যদি আইপিএতে লিখতে বলে আইপিএতে লিখবে, মানে আইপিএ পড়বে, রোমান হরফেও পড়বে, তাহলে তোমরা যেটা খুশি টাচ করবে। তবে আমার যেটা মনে হয়, আইপিএ থেকে দেখো, এখানে খুব ভালো করে দেখো, আইপিএ থেকে কিন্তু রোমান হরফটা খুব সহজ, রোমান বর্ণটা, এই রোমানটাকেই তোমরা প্র্যাকটিস করবে, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। রোমানটা প্র্যাকটিস করলে 10 নম্বর জন খুব ভালো করে, খুব ভালো করে, তবে দুটোই প্র্যাকটিস করতে হবে, দুটোই শিখতে হবে। রোমানটা খুব সহজ, রোমানটা খুব সহজ, তাহলে তোমরা রোমানটা করবে। তাহলে এটাকে আইপিএ করতে হবে, রোমান করতে হবে, তোমরা রোমানটাকে করবে। আইপিএর জন্য আলাদা পড়বে, রোমানের জন্য কিন্তু আলাদা পড়বে বলে দিলাম। তাহলে এখানে তোমরা আইপিএটা করবে, আইপিএটা করতে হবে না, রোমানটাতেই করবে। তাহলে দেখো, আমার বয়স ছিল 17, ঠিক আছে, পড়াশোনায় ফাঁকি দিয়ে একদম মেসেজ লেখার মতো, জাস্ট কয়েকটা বর্ণের একটু মাথায় বা নিচে, মানে উপরে বা নিচে একটু অন্য সাংকেতিক দিতে হয়, বাদ বাকি পুরো মেসেজ লেখার মতো। তোমরা এরকম ভাবেই মোটামুটি আইপিএ এবং রোমান গুলো কর, রোমান লিপি আর আইপিএ গুলো এভাবে প্র্যাকটিস করো। এরকম আরো কিছু তোমরা ইউটিউবই থেকে টুকে নাও, নিয়ে প্র্যাকটিস করো, তাহলেই হয়ে যাবে।